হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি চিত্র আর্টিস্ট করব। প্রথমত একটা ঘর বানাইতেছি, পরে আবার আরেকটা ঘর বানাবো, দুইটা ঘর বানাবো, আবার কর্নারে একটা ঘর বানাবো ছোট, মোট তিনটা ঘর বানাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে কি হয় আমার ভিডিওটা র্যাঙ্ক করতে সাহায্য করে। আপনারা যদি টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে আমার ভিডিওর অনেক ক্ষতি হয়, আশা করি বুঝতে পারছেন। এই জন্য সবাই পুরো ভিডিওটাই দেখবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় যায়। আশা করি সাপোর্ট করবেন। অনেক টাইম নিয়ে ভিডিও বানাই কিন্তু পুরো ভিডিওটা আপলোড দিতে পারি না, এডিটিংয়ের মাধ্যমে কমাইতে হয়, এত বড় ভিডিও কেউ দেখে না, তার জন্য এডিটিংয়ের মাধ্যমে আমি অনেকটাই কমাইছি যতটুকু সম্ভব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি একটা খেরের পাড়া বানাইতেছি, যে খের দিয়ে পাড়া দিয়ে রাখে। তো এখন আমি একটা নারকেল গাছ বানাবো, দেখতে থাকুন নারকেল গাছটা কীভাবে বানাইতেছি, চেষ্টা করলে আপনারা পারবেন, চেষ্টা করলে এমন কোনো জিনিস নেই হয় না। তো প্রথমত একটু হালকাভাবে দিবেন, পরে একটু গাঢ়া করে দিবেন, তাহলেই শিখতে পারবেন। তো এখানে একটা পানির কুয়া বানাইছি, এটার ভিতরে পানি থাকে, বালতি দিয়ে পানি ওঠা, রশি দিয়া, দেখতে পাচ্ছেন আমি রশিটা অ্যাটাচ করছি, ভিতরে বালতি আছে। তো ঘরের পিছনে গাছ বানাইছি, কলা গাছ বানাইছি একটা, আরেকটা গাছ বানাইছি, দুইটা গাছ বানাইছি, একটা নারকেল গাছ, তিনটা গাছ। তো ভিডিওটি দেখতে থাকুন।
ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আরো সাপোর্ট দিবেন, পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আপলোড দিব। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন, প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেই।